কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তোকে আমি মানুষ বানাইছি মানুষ কেমন মানুষ কেমন মানুষ 224000 নবীর উম্মতের থেকে সবচেয়ে ভালো মানুষ বানাইছি সবচেয়ে ভালো মানুষ ভালো মানুষ আল্লাহ ছাড়বে এত সহজ না এত সহজ না কি করলাম আমরা আমাকে বলেন তো আজ এই জায়গাও আমাকে কিছু মানুষ বলেছে আসার পর যে হুজুর হিন্দুর বিরুদ্ধে ওয়াজ করবেন না খোদার কসম আল্লাহর কসম والله بالله আমি হিন্দুর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো বক্তব্য দেই নাই এই কেউ যদি আমার নবীর উপরে আক্রমণ করে ওর উত্তর আমি দিতে পারবো না আমি মুফতি হিসাবে মেহের জামাল মুফতি হিসাবে ওকে যদি কেউ প্রশ্ন করে উত্তর দিতে পারবে না পারবে না এই জুরা খান পারবে না আমি উত্তর দিয়েছি উত্তর আমি হিন্দুর বিরুদ্ধে করে না শোনো তুমি আমাকে বলো আমি হিন্দু বিরোধী তুমি হিন্দুকে কত ভালোবাসো তোমাকে যদি হিন্দুর প্লেটে খানা দেওয়া হয় তুমি খাবে তুমি তো খাবে না আল্লাহর কসম কোন মানুষে যদি হিন্দুর প্লেটে খানা দেয় ওই প্লেটটা যদি সাফা করে খানা দেয় আমি মুফতি খানা খাইছি খাই আর ভবিষ্যতে হিন্দুর প্লেটে খানা খাইব আমার থেকে তুমি হিন্দুকে বেশি ভালোবাসো তুমি জানো না আমার বাড়ির সামনে বাগান আছে চার বাগান আপনারা চিনেন তো চাক বাগান আমার গ্রামে আমি তিনটা হিন্দু কুলি মহিলাকে বিয়া দিয়েছে আমি উকিল বাবা হয়ে মেয়ের কুলি মেয়ের হাত হিন্দু ছেলের হাতে দিয়েছেন তিনজন কুলি মেয়ের বাবা হয়েছে আমাকে বলো তুমি হিন্দু বিরোধী আমাকে তুমি বলো হিন্দু বিরোধী না হিন্দু বিরোধী আমি হইতেই পারবো না আমি উত্তর দিয়েছি একজনে প্রশ্ন করলে উত্তর দিব না আমি বললাম বলো আমার রাসূলকে আমার রাসূলকে আমার রাসূলকে আমার রাসূলকে বল্লাকে যে তোমার নবীর চরিত্র খারাপ আমি জিজ্ঞাসা করলাম ওরা বলে তোমার নবীর চরিত্র খারাপ আমি বললাম কেন কি হয়েছে আমার রাসূলের চরিত্র কেমনে খারাপ ওরা বলে তোমার নবী তোমার নবী তোমার নবী তোমার নবীজি 11টা বা 9টা মহিলার সাথে বিয়া করেছে আমার নবী 9টা বা 11টা মহিলার সাথে বিয়ে করেছে তাই কি হইল বলত নবীর চরিত্র খারাপ আমি বললাম ঠিক আছে তোমার কথাই যুক্তি আছে তোমার কথাটাই মাইনা নিলাম শুনো আমার নবী যদি 9টা বা 11টা বিয়ে করলে যদি আমার নবীর চরিত্র খারাপ হয় ভগবান শ্রীকৃষ্ণ 16108টা বিয়ে করছে এটা আমি হিন্দু বিরোধী হইলাম নাকি হিন্দু বিরোধী হইলাম নাকি আমি উত্তর দিলাম আমি উত্তর দিলাম ওরা কয় তোমার নবীর সব খারাপ আমি বললাম কেন বলে তোমার নবী 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করেছে যার জন্য তোমার নবীর সব খারাপ আমি বললাম তোমার কথায় যুক্তি আছে মাইনা নিলাম আমার নবীজি 9 বছরে আয়েশাকে বিয়ে করার জন্য আমার নবীর যদি চোখ খারাপ হয় রবীন্দ্রনাথ ঠাকুর 5.5 বছরের মেয়েকে বিয়ে করছে এটা আমি বিরোধ করলাম না উত্তর দিলাম উত্তর কি করলাম ওরা বললে মূর্তি পূজাকে হারাম বলো গরম পানি নাই না এই খালি বোতলটা দিন ওরা বলে আপনারা মূর্তি পূজাকে হারাম বলেন আমরা বললাম হ্যাঁ সঠিক কথা কোরআনের ভিতরে মূর্তি পূজা হারাম আছে হাদিসের ভিতরে মূর্তি পূজা হারাম আছে ওরা বলে আপনারা বলতে পারবেন না কেন আমি বললাম বলবো কোরআন থেকে বলবো না হাদিস থেকে বলবো কারণ কোরআনে যদি একটা লেখা থাকে তোমরা যদি আমাদেরকে দেখায় দিতে পারো আমরা মানবো কোরআনের কথা আমরা মানবো না নাই আমি বললাম কোরআনের কথা বাদ দে তোমাদের ঋগ্বেদের ভিতরে লেখা আছে নাতিস্পর্তিমা আস্তি ভগবনম নামায় ঈশ্বরে পারভা নাতিস্পর্তিমা আস্তি দুঃসায়ে নামায় ভগবনম প্রম্ভা নাতিস্পর্তিমা আস্তি ভগবতে প্রম্ভায় নামায় ধর্মতম সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম প্রম ধর্মতম নামা নাতিস্পর্তিমা আস্তি আমি বললাম তোমার কিতাব ঋগ্বেদের ভিতরে লেখা আছে নাতিস্পর্তিমা আস্তি কোন মূর্তি পূজা বানাইতে পারো না ভগবানম নামা নাতিস্পর্তিমা আস্তি কোন ভগবানের মূর্তি বানাইতে পারো না দুঃসায়ে নামা তারাতিতম নাতিস্পর্তিমা আস্তি পৃথিবীর কোন মানুষের মূর্তি বানাইতে পারো না ধর্মতম নামা সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম যদি তুমি হিন্দু ধর্মের
মূর্তি বানাও তাহলে তোমাকে হিন্দু ধর্মে থেকে তোমাকে তালাক দেওয়া হবে তালাক দেওয়া হবে তালাক দেওয়া হবে তোমার কিতাবে লেখা আছে তোমার কিতাবে লেখা বলেন তো দেখি ওদের কিতাবে যেটা লেখা আছে এইটা বলতে পারবো কি পারবো না তোমার কিতাবের কথা বলছি আমি তো তোমার বিরুদ্ধে করি নাই আমি হিন্দুর বিরুদ্ধে করি না আমি হিন্দুর বিরুদ্ধে করছি না আমি হিন্দুর বিরুদ্ধে ভবিষ্যতেও করব না ওদের টার্গেট হইল ওদের নীতি হইল এখন কেস মামলা করে গুয়াহাটি হাইকোর্টের ভিতরে মুফতি করে উঠাবে আমি বললাম ঠিক আছে গুয়াহাটি হাইকোর্টে কেস করো আমরা যেই দিন যাব ম্যাজিস্ট্রেটের সামনে যায় বলবো ম্যাজিস্ট্রেট সাহেব আমরা কোনো ক্ষতি করি নাই ভুল করি নাই ম্যাজিস্ট্রেট সাহেব আমরা কোনো ভুল করি নাই ক্ষতি করি নাই এই যে দেখেন সামনেদের ভিতরে দ্বিতীয় নম্বর উদ্ধারের ভিতরে তিন নম্বর গোষ্ঠলের ভিতরে 140 41 42 এই যে চ্যাপ্টারের ভিতরে লেখা আছে একম্বর মাম পরমাতা ভগবানম দশায় নামায় পরমাতা একম্বর মাম নামায় দুশা ভগবানম নামায় তিশায় পরমাতা একম্বর মাম পরমাতা শান্তাতাম বিশ্ব নাম শান্তি হরদম পাপন নামায় শান্তাতাম পরভক্ত নামায় একম্বর মাম নামা পরমাতা সুবহানাল্লাহ কইলেন না সুবহানাল্লাহ জোরে কোন ও মেজেস্টার সাহেব এই যে দেখেন সামনেদের ভিতরে লেখা যেরকম আমরা বলি কুল হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল্লাহু মেজেস্টার সাহেব এই যে আমরা কই আল্লাহ এক আমরা বলছি তোমরা কো আল্লাহ এক এরা কই কইতাম না আমি কইলাম কোয়া লাগবো কারণ তোমার কিতাবে লেখা একম্বর মাম নামায় পরমাতা ভগবান হয়েছে একজন তোমার কিতাবে লেখা আছে দুঃশাতাম নামায় পরমাতা ভগবান এক আল্লাহর বাহিরে দ্বিতীয় কোনো আল্লাহকে মানতে পারবে না তিসায় নামায় পরমাতায় ভগবান তৃতীয় কোনো আল্লাহ তুমি মানতে পারবে না একম্বর মাম নামায় পরমাতা এক আল্লাহকে তুমি মানা লাগবো এক আল্লাহকে ছাড়া তোমরা যদি 33 34 হাজার আল্লাহ মানো স্বর্গতম নামায় ব্রহ্মা তাইলে তোমাদেরকে আমার ভগবান স্বর্গ দিবে না তোমার কিতাবে লেখা আছে আমার কিতাবে লেখা নাই তাইলে বলেন ওদের কিতাবে যা লেখা আছে সেইটা বলতে পারবো কি পারবো না তোমার কিতাবে লেখা আছে এদের টার্গেট ওইটা না এদের টার্গেট হলো কোরআনকে শেষ করা লাগে মূল টার্গেট কি মূল টার্গেট আরো জোরে মূল টার্গেট কোরআন কয়দিন আগে নিউজে দেখেন নাই বলছে যে কোরআন গোটাইখিনি জ্বলাই দিম দেখেন নাই নিউজে আমি বলছি তুই জ্বলা তোরে মানা করতাম না তোরে আমরা মানাও করব না খারাপও পারবো না কিন্তু আমার দুইটা কথা তোর কাছে কোরআন জ্বলাইবি এক রাইতে কয়টা জ্বলাইবি দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা সত্তর আশিটা একশো দেড়শো দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো জ্বলা এক রাত্রে পাঁচশো কোরআন তুমি জ্বলাইব আমরা এখনো আসামের ভিতরে আড়াই লাখ হাফেজ আছি আড়াই লাখ কত 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 আরো জোরে কত এক রাত্রের ভিতরে পাঁচশো কোরআন তুমি জ্বলাইয়া দিবা আগের রাত্রে জ্বলাবা পরের রাত্রে আড়াই লাখ হাফেজ মিলা 2000 কোরআন লেখা শেষ কইরা দিব কিন্তু আমার একটা প্রশ্ন ভাই তোমরা কোরআন জ্বলাইবা আমরা তো কোরআন লিখতে পারো আমরা তো লিখতে পারবো কারণ আলহামদুর থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন্নাস পর্যন্ত আমাদের মুখস্থ আছে তোমরা জ্বলাবা আমরা তো লিখতে পারবো কিন্তু একটা কথা কেউ যদি তোমাদের রামায়ণ জ্বলায় দেয় তোমাদের অবস্থা কি হবো কারণ সারা আসামের ভিতরে একজনও রামায়ণের হাফেজ নাই সারা আসামের ভিতরে একজনও ঋগ্বেদের হাফেজ নাই সারা আসামের ভিতরে একজনও গীতার হাফেজ নাই আমরা জ্বলাইবার চাই না আমরা মুসলমান তোমাদের কিতাবকে সম্মান করি তোমাদের ভগবান পুরুষোত্তম শ্রীরাম আমরা সম্মান করি এইটা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র আমরা তোমাদের ধর্মকে ভালোবাসি এইটা আমার নবী শিখাইছে আর তোমরা আমার নবীকে গাল পাড়ো আমরা জানি না তোমাদেরকে কে শিখাইছে
কিন্তু আমরা তোমাদেরকে গালি পাড়বো না আমরা তোমাদেরকে তকলিফ দেব না এখন কথা হইল দুশমনী খালি কোরআনের সাথে আমাদের সাথে মুসলমান গরু খাই বন্ধ করবে শুনেন নাই যে মুসলমান গাই গরু খেতে পারবো না কেন কইলো গাই গরু আমাদের মা গো মাতা গরু করে কি মাতা মানে মা আমি বললাম মা কে গরু হইল কইলো হুজুর যেরকম আমরা ছোটবেলায় মায়ের বুকের দুধ খাইছি দুধ খাওয়ার পরে মাকে আনগা মা করে ডাকি ওইরকম আমরা ছোটবেলায় গরুর দুধ খাইছি গতি গরু আঙ্গরের মা আমি বললাম ভালো কথা গরু দুই কেজি দুধ দিছে যার জন্য গরু তো করে মা তাহলে মোষে বিশ কেজি দুধ দেয় তোর ওটা আব্বা হবো হবে নাই গায়ে যদি পাঁচ কেজি দুধ দেওয়ার জন্য তোর মাও হয় মোষে বিশ কেজি দেয় তোর ওটা আব্বা ছাগলে এক কেজি দেয় তোর ওটা ছোট আম্মা এখন শুরু আম্মাও কয় না বড় আব্বাও কয় না এখন কয় মুসলমানে খাইকে আরে মুসলমানে খাইকে আম্মাগোর কাছে সাত লাগে আমরা খাই তুইও খা তুইও খা তোরে খারা না করছে এখন সক্রান্ত দেখে আচ্ছা গরুকে সর তুই মেঘালয় যায় কত গরু খাওয়াবো তোর ঠেঙের গুছা বেরিয়ে ভাঙবো যা কয়ে দেখ একবার মেঘালয় নাগাল্যান্ডে যদি গরুই বন্ধ করা লাগতো ভারতের ভিতরে সবচেয়ে বেশি আড়াই লাখ টন গরু প্রত্যেক দিনই জব হয় গোয়া কোন জায়গায় গোয়াতে বরঞ্চ গোয়ার মুখ্যমন্ত্রী বিজেপি যদি গরু মাও হয় গোয়াত বন্ধ কর হ্যাঁ গোয়াতে বন্ধ কর যদি বন্ধ করা লাগে বিদেশি বন্ধ কর সব কথারই খায় সব কথারই খায় বন্ধ কর অগর টার্গেট হোক না অগর টার্গেট হলো মেন কথা হলো মুসলমান।